কয়েকদিন বাদেই কালীপুজো, তুমুল ব্যস্ততা কৃষ্ণনগরের ডাকশিল্পীদের। বাবার স্বপ্ন সফল করতে তার কারখানায় কাজ করে চলেছেন মেয়ে আবৃত্তি বাগচি। বাবা আশিস বাগচি ছিলেন পেশায় এক ডাকশিল্পী। কালীপুজো এলেই ব্যস্ততা লেগে থাকতো কৃষ্ণনগরের এই শিল্পীর। দূর দূরান্ত থেকে আসতো কাজের বরাত। করোনা মহামারী কত বছর তার প্রাণ কেড়ে নিয়েছে, এরপর থেকেই ঢুকতে থাকে শিল্পীর তৈরি স্বপ্নের কারখানা। তবে বাবার স্বপ্নকে বাঁচিয়ে রেখেছেন মেয়ে আবৃত্তি বাগচি, পেশায় শিক্ষিকা আবৃত্তি। কৃষ্ণনগরের একটি বেসরকারি স্কুলে পড়ান তিনি। শত ব্যস্ততার মধ্যেও বাবার তৈরি কারখানায় কাজ করে চলেছেন দিনরাত। কারখানার পাঁচজন কর্মীকে নিয়ে ডাকের সাজে মাকে সাজাতে তৈরি করেছেন ডাকের সাজ। কলকাতা বহরমপুরের পাশাপাশি নানান জায়গা থেকে বরাত এসেছে। শিক্ষিকা আবৃত্তি বাগচি বলেন, বাবার স্বপ্নই ছিল এই কারখানাকে বড় করে তোলা। স্বপ্ন স্বপ্নই থেকে গেল, কর্মীদের কথা ভেবে ও বাবার স্বপ্নকে পূরণ করতে আমি হাল ধরেছি। বাবার স্বপ্নে সাজিয়ে তুলব মা কালীকে। বহুদিন ধরে করছে তো সেই কারণে, আর এখানেও এই কাজের সাথে অনেক মানুষ যুক্ত, তো সেই কারণে এই কাজটা করে যদি আমি কিছুটাও করতে পারি, অ্যাটলিস্ট 10% যদি করতে পারি, তো আমি মনে করব যে কিছুটা অন্তত করতে পেরেছি। কারণ কোভিডে হঠাৎ করে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, আমি সেখানে তেমন কিছুই করে উঠতে পারিনি। তো যদি কিছুটা করতে পারি মনে করব। এই মুহূর্তে কালী পুজোর জন্য বহরমপুর, কলকাতা, কিছু কুমারতুলি বাড়ির পুজো কিছু আছে, যেগুলো বহুদিন ধরে বাবা করে আসছে। একটা শ্রীরামপুরের প্রায় 375 বছরের পুজো রয়েছে, ওটা ওই পুজোর মুকুটও দেওয়া হয়। এরকম বিভিন্ন জায়গায় যাচ্ছে। আমি একজন টিচার, ম্যাথস টিচার। শুধুমাত্র যে মানুষ হয়তো টাকার জন্য এখানে বাগবাজারটা কোনোভাবেই রিলেটেড নয়। এবার বাবা মারা যাওয়ার পরে যিনি ঠাকুর করেন, তো উনি আমাকে প্রথমে বলেছিলেন যে এটা করতে হবে। তারপর সামহাও উনি হয়তো আমাকে ততটা ট্রাস্ট করেননি, কারণ এটা একটা অনেক বড় রেসপন্সিবিলিটি আর অনেক মানুষের অনেক ইমোশন এটার সাথে জড়িয়ে। তো সেই কারণে উনি গত বছর এটা দেননি। আর কিন্তু ওই রকমই একটা সাজ আমাদের এখানে হয়েছিল, মানে সেটা জামশেদপুর গেছিল। আর এবছর একই রকমভাবে উনি হয়তো ততটা ভরসা করতে পারেননি, তো একই রকমভাবে বাগবাজারের কাজটা বাবা মারা যাওয়ার পর থেকে আমাদের এখানে দেওয়া হয়নি। কয়েকদিন বাদেই আলোর উৎসব দীপাবলি, একই সঙ্গে কালী পুজোয় মেতে উঠবেন দেশবাসী। পুজো উপলক্ষে এখন ব্যস্ততা শিল্পীদের। শিল্পী রণজয় বিশ্বাস বলেন, আশিস বাগচির সাথে একসাথে কাজ করতাম, সে এখন নেই, তার মেয়ে ব্যবসার হাল ধরেছে। আমরা সাধ্যমতো চেষ্টা করি ভালো কাজ করার। খুবই ভালো লাগছে। আচ্ছা, এখন জানি না কতদূর কি করতে পারবো, সাহায্য করতে পারবো যদি কারখানা। কেমন অর্ডার পাচ্ছেন? অর্ডার মোটামুটি আছে, ভালো আছে। গত 2 বছর তো করোনার জন্য অর্ডার সেরকম ছিল না, ব্যবসা টমাটোল গিয়েছে একটু। এখন ব্যবসা, এখন মোটামুটি কালোবাজারের চাপ একটু বেশি আছে। অর্ডার দেখে বুঝেও থাকে, ওটা হচ্ছে বেশি সময় পাওয়া যায়, তো কালী পুজোর সময় বেশি পাওয়া যায়। আচ্ছা, যাই চাপটা বেশি পড়ে যায়। ডাকের সাইজের লাইনে যে মোটুকে কারখানা, এখানে গোটা 5 জন 6 জন কাজ করি এইখানে। হ্যাঁ, এই ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, নদিয়া। নাইস এডুকেশন, কমলপৈত প্রতিষ্ঠিত নাইস এডুকেশন, প্রাইমারি ও এসএসসি টেটের শেষ কথা।